প্রিয় দর্শক, আজকে আমি কথা বলবো একজন ডায়াবেটিক ব্যক্তি তার স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে কী কী ভুলগুলো করে থাকেন বা তাদের দ্বারা অনিচ্ছাকৃতভাবে হয়ে থাকে। প্রথম বিষয়টা হচ্ছে যে একজন ডায়াবেটিক ব্যক্তির আসলে তিনটা বিষয়, একটা হচ্ছে খাওয়া, একটা হচ্ছে ব্যায়াম এবং তার ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য ওষুধ। প্রথমেই আসি খাবারে যে ভুলটা করেন, সেটা হচ্ছে বিশেষ করে মহিলারা সকালবেলা উঠে রান্নাবান্না তৈরি করতে গিয়ে খাবারটা সব কাজ শেষ করে সকালের নাস্তাটা হয়তো 10টায় করেন। এই ভুলটা করবেন না, চেষ্টা করবেন ঘুম থেকে ওঠার পরে 2 ঘন্টার মধ্যেই আপনার নাস্তাটা তৈরি করে নিতে, খাবার খেয়ে নিতে। দ্বিতীয় ভুলটা হয় যে একজন ডায়াবেটিক ব্যক্তির খাবার এমনভাবেই সাজানো হয় যে তিনি 3 থেকে 3.5 ঘন্টা পর পর খাবার খাবেন। তো যারা কাজে ব্যস্ত থাকেন, অফিসে বা ঘরোয়া কাজে ব্যস্ত থাকেন যারা, তারা কী করেন, ঠিক 3 ঘন্টা বিষয়টা ওনারা ভুলে যান। দেখা যায় যে খাবারটা, আচ্ছা হাতে কাজটা সারি তারপরে খাবার খাই, ততক্ষণে 15-20 মিনিট দেরি হয়ে যায়। আলটিমেটলি যে জিনিসটা হয় সেটা হচ্ছে হাইপোগ্লাইসিমিয়া হয়ে যেতে পারে, অর্থাৎ রক্তের চিনি 4-এর নিচে কমে যেতে পারে। এবং হাইপো এমনই একটা বিষয় যে একজন ডায়াবেটিক ব্যক্তি 1/2 ঘন্টা 45 মিনিটের ভিতরে অজ্ঞান হয়ে গিয়ে যদি তার সঠিক চিকিৎসা না হয় তা মৃত্যুর ঝুঁকিও থেকে যেতে পারে। যেখানে এত বড় জীবনের ঝুঁকি সেখানে একটু চেষ্টা করেন হাতের কাজটা একটু বাদ দিয়ে টাইমলি খাবার খেয়ে নিতে। তৃতীয় ভুলটা হয় যে আপনারা সারাদিনের খাবারটা খাচ্ছেন কিন্তু রাতের খাবারটা অনেক দেরি করে খেয়ে ফেলেন। এতে দুটো অসুবিধা হয়। প্রথম অসুবিধা হয় যে আপনি রাত্রেবেলা খাবার খেয়ে যখন ঘুমাতে যাবেন, আপনার খাবারটা যদি ইউটিলাইজ না হয় তাহলে কিন্তু আপনার ফাস্টিং ব্লাড সুগার বেশি থাকবে, আপনার আফটার ডিনার বেশি থাকবে। তাহলে আপনার খাবারের শিডিউলটা, সময়টা আপনিই ঠিক করেন। আপনি যদি সকাল 8টায় নাস্তা করতে চান, সকাল 8টার থেকে শুরু করলে রাতের খাবারটা আসবে 8:30 থেকে 9টার মধ্যে, এবং তারপরে যদি আপনি রাত্রেবেলা জাগেন তাহলে সেই সময় একটা বেড টাইম স্ন্যাক্স নেবেন। এখানেও একটা ভুল হয়ে যায়, সেটা হচ্ছে দেরি করে খাবার খাওয়ার কারণে আপনারা হয়তো 2 ঘন্টা জেগে আছেন কিন্তু বেড টাইম স্ন্যাক্সটা নেন না। এতে করে মাঝরাতে বা ভোর রাতে বা একেবারে ভোরবেলা হাইপো হওয়ার একটা চান্স থাকে। তো আপনারা খাবারের ক্ষেত্রে এই বিষয়টা মানবেন। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে ওষুধ বা ইনসুলিন, যারা ওষুধ বা ইনসুলিন পাবেন তারা অবশ্যই আপনার চিকিৎসকের কাছ থেকে সময়টা জেনে নেবেন, কোন সময়টা, যে আপনার ওষুধ খাওয়ার কত সময় পরে খাবার অথবা ইনসুলিন নেওয়ার কত সময় পরে খাবার। ভুলটা হয় এখানেই যে ডাক্তারের কাছ থেকে আপনি এটা না শুনে বের হলেন, এইবার বাসার অন্য কোনো ডায়াবেটিক ব্যক্তি বা পাশের বাসার বন্ধুবান্ধব তারা যখন খাচ্ছে সেইটা জেনে নিয়ে অথবা নিজে নিজের মতন করে একটা সময় ঠিক করে খাবারটা খেয়ে নেন। হয়তো দেখা গেছে আপনার ইনসুলিন নিয়ে মাত্র 5 মিনিট পরে খাওয়ার কথা বা 15 মিনিট পরে খাওয়ার কথা, পাশের জন 1/2 ঘন্টা পরে খাচ্ছেন, আপনি ওই 1/2 ঘন্টা মেনটেন করছেন। এতে কী হচ্ছে, আপনার খাবার খাওয়ার আগেই হাইপো হওয়ার চান্স থেকে যাচ্ছে। অথবা বিপরীতটাও যদি হয় যে আপনার 1/2 ঘন্টা পরে খাওয়ার কথা আপনি 10 মিনিট পরে খেয়ে নিচ্ছেন, এতে কী হচ্ছে, আপনার ডায়াবেটিসটা কন্ট্রোলে থাকবে না। অনেক হাই ডোজে ইনসুলিন পাওয়া সত্ত্বেও আপনার ডায়াবেটিস কিন্তু অনেক বেশি থাকবে। তৃতীয় ভুলটা হয় ইনসুলিন ওষুধের ডোজ, আপনি হয়তো ভুল ক্রমে ইনসুলিন বা ওষুধের ডোজটা একটু বেশি নিয়ে ফেললেন, তাহলে কিন্তু হাইপো হয়ে যাবে। আর সবথেকে বেশি ভুল হয় যেটা, সেটা হচ্ছে আপনারা ভুলে যান যে ইনসুলিন বা না খাবারের আগের ওষুধটা কখন মনে পড়ে, হয়তো খেতে খেতে মনে পড়ে অথবা খাওয়ার পরে মনে পড়ে। বিশেষ করে যেদিন আপনারা হসপিটালে ব্লাড সুগার টেস্ট করতে যান সেই দিন আপনারা ইনসুলিন বা ওষুধটা সঙ্গে করে নিয়ে যান না। কী করেন, ইনসুলিন ওষুধ না নিয়ে যখন আপনি ব্লাড টেস্ট করতে দিচ্ছেন আফটার ব্রেকফাস্ট বা আফটার লাঞ্চ, তখন কী হবে, আপনার ব্লাড সুগারটা অনেক বেশি চলে আসবে এবং ডাক্তার কিন্তু আপনার রিপোর্টের বেসিসেই আপনার চিকিৎসা করবে। তার মানে আপনার পরবর্তী ওষুধের ডোজটা বেড়ে গেল, কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু দরকার ছিল না। আপনি ডাক্তারকে যদি না বলেন যে আমি কিন্তু ইনসুলিন ওষুধ না নিয়েই টেস্টটা করেছি, উনি কিন্তু জানতে পারবেন না, উনি স্বাভাবিকভাবেই আপনার ডোজটা বাড়াবেন। তো এই যে ভুলগুলো, এই ভুলগুলো আপনাকে একটু সংশোধন করতে হবে। এর বাইরে যে ভুলটা হয় সেটা হচ্ছে হঠাৎ করে যদি কখনো আপনি মনে করেন আপনার হাইপো হচ্ছে, তাহলে প্রথমেই আপনারা
চিনি খেয়ে ফেলেন, এটা করবেন না। 15 গ্রাম শর্করা, মানে একটা রুটির পরিমাণের সমান যে কোনো শর্করা খাবার, হাতের কাছে আপনার যা আছে ভাত রুটি শর্করা জাতীয় কমপ্লেক্স কার্বোহাইড্রেট জাতীয় যে কোনো খাবার খেতে পারেন। কিন্তু আপনারা কি করেন, তখন যতটা চিনি পারেন এক গ্লাস পানিতে দিয়ে যত তাড়াতাড়ি খাওয়ানোর চেষ্টা করেন। এতে হয় কি, হয়তো কোনো ব্যক্তির ব্লাড সুগার 4-এর নিচে নেমে গেছে, হঠাৎ করে ব্লাড সুগার 20-25-এ চলে আসবে, এবং এইটাকেই আবার কন্ট্রোলে আনতে হলে তাকে নতুন করে ইনসুলিন, আর যারা ইনসুলিন পাচ্ছেন তাদেরকে ডোজ বাড়াতে হবে। অতএব চেষ্টা করবেন ওষুধ বা ইনসুলিন সময় মতো নিতে, পরিমাণ ঠিক রেখে নিতে, খাবারের পরিমাণ ঠিক রেখে, এবং একটা নির্দিষ্ট সময় পরপর 5 থেকে 6 বেলা খাবার খেতে। তাহলে দেখবেন এই ভুলগুলো এড়িয়ে আপনি একেবারেই একজন সুস্থ ব্যক্তির মতন জীবনযাপন করতে পারবেন।